জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম বই। বইয়ের মতো এত বিশ্বস্ত বন্ধু আর নেই। বর্তমানে তরুণ সমাজের বড় অংশই অবসর সময় পার করে অনলাইন গেম এবং ফেসবুকে, আবার কে কূপ পড়ছেন মাদক আসক্তিতে। এসব থেকে তরুণ সমাজকে রক্ষা করতে ব্যতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন নেত্রকোনা জেলার পূর্বদলা উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামের কৃতি সন্তান সাবেক পুলিশ সুপার আনসার উদ্দিন খান পাঠান। তরুণদের আলোকিত মানুষ গড়ে তুলতে তার নিজ বাড়িতে তার নিজের মায়ের নামে শাহেদা স্মৃতি পাঠাগার গড়ে তুলেছেন। এই পাঠাগারে তিনি 5,000-এর মতো বই তিনি এখানে রেখেছেন এবং এখানে এই এলাকার যারা আছেন তারা তো আছেনই, এবং বাইরের থেকেও এখানে শিক্ষার্থী এবং যারা চাকরি প্রত্যাশী তারাও এখানে এসে এখানে বই পড়াশোনা করে। এবং এখানে সুন্দর একটি পরিবেশ, সকাল 9টা থেকে এটা খোলা হয় এবং রাত 9টা পর্যন্ত এটা খোলা থাকে। এখানে আজকে এই সাবেক এই পুলিশ সুপার তাকে আজকে আমরা কথা বলবো, এবং এখানে যারা পাঠক যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো যে তারা আজকে এখানে এই লাইব্রেরিতে এসে তারা কেমন উপকৃত হয়েছে এবং তারা কেমন জ্ঞান অর্জন করছে এবং সার্বিক বিষয় আমরা এখানে জানব। শাহেদা স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা আনসার উদ্দিন খান পাঠান এবং তার সহধর্মিনী নাজনীন সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তাদের 3 দশকেরও বেশি সময় থেকে জমানো বই নিয়ে পাঠাগারটি 2011 সনে বসতবাড়ির একাংশে এর কার্যক্রম শুরু করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। স্থানীয় শিক্ষার্থী ও বই প্রেমিকদের ব্যাপক সাড়া পাওয়ায় সকল সুযোগ সুবিধা সহ নতুন ভবন নির্মাণ করে 2019 সালে পাঠাগারে নতুন উদ্যোগে কার্যক্রম শুরু হয়। 1200 বর্গফুটের পাঠাগারটি এলাকার জনমানুষের কাছে বিপুলভাবে সমাদৃত হয় এবং 2019 সালে এই পাঠাগারটি সরকারি গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত হয়। পাঠাগারে রয়েছে প্রায় 5 সহস্রাধিক বই, রাখা হয়েছে জনপ্রিয় সাময়িকী এবং দৈনিক সংবাদপত্র। সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, ধর্ম, দর্শন, মুক্তিযুদ্ধ, আইন, কৃষি, স্বাস্থ্য, জীবনী, ভূগোল, অর্থনীতি, শিল্পকলা, কম্পিউটার, কুটিরশিল্প ইত্যাদি বিষয়ে বিপুল সংখ্যক বইয়ের সম্ভার এখানে রয়েছে। ছোটদের জন্য রয়েছে প্রচুর সংখ্যক গল্প, কবিতা, ছড়া, ছবি ও ভাষা শিক্ষার বই। রয়েছে ছাত্রছাত্রীদের পাঠ্য বই সহায়ক, বিসিএস ও অন্যান্য চাকরি প্রার্থীদের উপযোগী নানাবিধ শিক্ষা উপকরণ। একজন লাইব্রেরিয়ান, একজন সহকারী লাইব্রেরিয়ান এবং একজন পরিচ্ছন্নতা কর্মী সার্বক্ষণিকভাবে লাইব্রেরিতে কাজ করছেন। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতিদিন এই শাহেদা স্মৃতি পাঠাগার সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে। কে কেউ বই নিজের নামে ইস্যু করে নেন এবং পাঠ শেষে ফেরত দেন। লেখালেখি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান ইত্যাদিরও ব্যবস্থা করা হয় নিয়মিত। দর্শক মন্ডলী, আজকে আমরা এই শাহেদা স্মৃতি পাঠাগার, এটি যিনি এই পাঠাগারটি প্রতিষ্ঠা করেছেন সাবেক পুলিশ সুপার আনসার উদ্দিন খান পাঠান, তিনি আমাদের সাথে আছেন। আমি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি তো দীর্ঘদিন পুলিশে কর্মরত ছিলেন, উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন, এবং এই আপনার নিজ গ্রামে এসে আপনি একটি বইয়ের লাইব্রেরি করলেন, একটি ভালো একটি উদ্যোগ। তো আপনার এই চিন্তাটা কেমনে, কখন, কীভাবে আসলো? আমি প্রায় দীর্ঘ 33 বছর চাকরি করেছি পুলিশে, চাকরি করে অবসরে গেলাম সম্প্রতি। তো আমি এই গ্রামেরই সন্তান, এখানেই আমার জন্ম, এখান থেকে আমি লেখাপড়া করেছি। সেই 80 দশকের শুরুতে লেখাপড়া করা, কলেজে পড়া, স্কুলে পড়া, এখান থেকেই। তো তখন আমি বইপত্রের অভাবটা অনুভব করেছি, যে ভালোভাবে একটু লেখাপড়া করা, কম্পিটিটিভ বিভিন্ন এক্সামিনেশনে হাজির হওয়া, নিজেকে ভালো ছাত্র হিসাবে জাহির করা, বিভিন্ন বাধা বিঘ্ন উত্তীর্ণ হওয়া, সেই জন্য একটু ভালো লেখাপড়া করতে হয় পাঠ্যপুস্তকের বাইরে, সেই অভাবটা আমি ছোটোবেলায় অনুভব করেছি। তো আমার সেটা স্বপ্ন ছিল যে আমি যদি কখনো সামর্থ্য হয় অন্তত গ্রামের ছেলেমেয়েদের জন্য এতটুকু একটা ব্যবস্থা আমি করতে পারি কিনা, যেখানে তারা সব ধরনের বই পাবে, একটা সুন্দর একটা পরিবেশ পাবে, যেখানে তারা লেখাপড়া করতে পারবে এবং নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে তারা গড়ে তুলতে পারবে, দেশ ও দশের সুনাম বয়ে আনবে, তাদের নিজেদেরও সুনাম বয়ে আনবে। সেই চেষ্টা থেকে, সেই স্বপ্ন থেকেই আমার এই লাইব্রেরিটা প্রতিষ্ঠা করার চিন্তাটা আসে। তা আপনি এখানে তো মানে টোটাল অবকাঠামো সহ বই সহ সবই তো আপনি নিজ উদ্যোগে করা হয়েছে? এটা আমি পুরোটা আমি করিনি, এখানে আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তারাও কিছু অনুদান দিয়েছেন বইপত্র। তো আমি ঘরটা আমি তৈরি করেছি,
আমাদের বন্ধু বান্ধব যারা দেশে বিদেশে আছে তারা অনেকেই এখানে অনুদান দিয়েছে বইপত্র, এবং সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত হওয়াতে সরকারিভাবে কিছু বইপত্র আমি পেয়েছি। তো অধিকাংশ ফার্নিচার এবং বইপত্র আমারই সংগ্রহ করা, আমার নিজেরই কষ্ট করে সংগ্রহ করা সময়ে সময়ে। এই এলাকার যারা আছে তারা আছে, এবং অন্যান্য গ্রাম যারা পার্শ্ববর্তী তারাও আসে। প্রায় 6 কিলোমিটার দূর থেকেও একজন আসলো লেখাপড়া করার জন্য। এরকম আরও আগেও এসছে দূর দূরান্ত থেকে, লেখাপড়া করে বিভিন্ন জায়গায় চাকরি হয়েছে, চাকরি সংস্থান হয়েছে, তারা চলে গেছে তাদের কর্মস্থলে। তো এখানে দূর দূরান্ত থেকে অনেকে আসে এখানে। সমাজ উন্নয়নে বিশেষ করে তরুণ প্রজন্ম যারা মাদক আসক্ত বা ফেসবুক আসক্ত, তাদেরকে আপনি কীভাবে আর কী কী আপনার পরিকল্পনা রয়েছে? তো এটাই এখন তরুণ সমাজদের মধ্যে এখন যে প্রবণতাটা দেখা যায় সেটা হলো যে মোবাইল নির্ভর, ডিজিটাল নির্ভর হয়ে সময় কাটানো। কেউ কেউ আবার মাদকের দিকেও ঝুঁকছে, খারাপ নেশার দিকে ঝুঁকছে। তো তাদেরকে যদি একটু বইমুখী করা যায়, শহরাঞ্চলে সেই বইমুখী তরুণ তরুণের সংখ্যা কমে গেছে, তো গ্রামাঞ্চলে এখনও আছে বই পড়ে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই এখন লেখাপড়া করতে আসছে এখানে। তো তাদের এই প্রবণতাটা আরও যেন জোরদার হয় সেটা আমার ইচ্ছে। সেজন্য সব ধরনের সব রুচির বইপত্র এখানে আছে, সে তার প্রয়োজন মাফিক বইপত্রটা বেছে নিতে পারে, এবং বাচ্চা ছোটো ছেলে মেয়েদের 2-3 পড়ে তাদেরও বই আছে এখানে, আবার ইউনিভার্সিটিতে গবেষণার কাজে লাগে সেরকম রেফারেন্স বইও এখানে আছে। সব ধরনের পাঠকদের প্রয়োজনের দিকটা লক্ষ্য রেখেই আমি বইগুলো সমাবেশ এখানে ঘটিয়েছি। প্রায় 1500 বই এখানে আছে বিভিন্ন সাবজেক্টের উপরে। দৈনিক পত্রিকাও আসে এখানে, সেগুলো তারা পড়তে পারে। এই গ্রামে আপনার যে কাজটি করছেন নিজ গ্রামে, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি নিউজের পক্ষ থেকে আপনাদেরকে আরও যে এই কাজে মানে আরও বেশি প্রসারিত হোক, এবং আমরা চাই যে আপনি এই এলাকার সমাজের জন্য আরও কিছু করেন, সে প্রত্যাশা আমরা করি আপনার কাছে। অনেক ধন্যবাদ। সে আপনার স্বপ্ন, ইনশাল্লাহ সেটা কোনো একদিন বাস্তবায়ন হবে, মানুষের আরও কাছাকাছি যাবো সেটা প্রত্যাশা করি। মানুষকে আরও কীভাবে উপকার করতে পারি, সম্পৃক্ত করতে পারি নানান ভালো কাজে, সেই চেষ্টা আমার সাধ্য অনুযায়ী আমি করে যাব, এটাই আমার ব্রত, এখানেই আমার আনন্দ। জি ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজকে আমরা এই শাহেদা স্মৃতি পাঠাগারে আমরা এখন আছি, এবং এখানে যারা পাঠক, বিভিন্ন শ্রেণীর পাঠক, তারা এখানে আজকে বসছে এবং তাদের সাথে আমিও বসলাম, তাদের সাথে আমরা একটু কথা বলবো। আপনি কী করেন? আপনি? আমি চাকরিজীবী। জি। আপনি এখানে এসে কি মানে কি বই পড়তেছেন? আমি এখানে মুক্তিযুদ্ধভিত্তিক বই পড়ছি, 71 দিনগুলি জাহানারা ইমামের। আমার চাকরির জন্য যে প্রস্তুতি এই লাইব্রেরিতেই ছিল, আমি শুরু থেকে এই লাইব্রেরিতে ছিলাম, এবং আমার সামনে আরও পরীক্ষা আছে সেগুলোর জন্য আমি পড়াশোনা করি এখানে। চাকরির বইও মানে আছে? জি জি, হ্যাঁ, চাকরির বই ক্লাস 1 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত পাঠ্যপুস্তক, মেন বই থেকে শুরু করে গাইডের সমাহার, এবং চাকরি প্রার্থীদের জন্য BCS থেকে শুরু করে ব্যাংক, সকল ধরনের বইয়ের এখানে সংগ্রহ আছে। আমরা সব ধরনের বই এখানে পাচ্ছি, যাতে আমাদের বই কিনতে হচ্ছে না, আমরা এখানে এসে সব ধরনের বই পড়তে পারছি এবং এন্ট্রি করে নিয়ে যেতেও পারছি। ইন্টারমিডিয়েট পাস করছি, এখন আমি বাসের প্রিপারেশন নিতে আছি। আমি প্রতিদিন সকালে আসি, বিকাল 9:05 পর্যন্ত থাকি এখানে, অনেক পড়াশোনা করতে হবে, এখানে পড়াশোনা করি আমি। দর্শক মণ্ডলী, আজকে এই সহায়তা স্মৃতি পাঠাগারে অনেক পাঠক এখানে আছেন, আমরা এখানে যখন আসলাম তারা খুব মগ্ন তার বই পড়াতে, তো এখানে অনেকের সাথে আমরা একটু কথা বলেছি এবং আরও বলব। পাঠাগার হওয়াতে ছাত্রছাত্রী পড়ার প্রতি মনোযোগী হয়েছে অনেক, আগের তুলনায় অনেক ছাত্রছাত্রী এখানে আসে পড়তে, এবং খেলাধুলা নিয়মিত খেলাধুলা করে, পড়াশোনা করে, ইন্টারনেটের প্রতি আসক্ত কম। না, আমি চাকরির জন্য পড়াশোনা করতেছি। জি, ভালো হয়েছে, অনেকে অনেক ধরনের সংগঠন করে, এটা একটা ব্যতিক্রমী একটা উদ্যোগ থেকে অনেক ধন্যবাদ। এরপর আমাদের এই লাইব্রেরিটা এখানে হওয়াতে আমাদের যে তরুণ সমাজ ছিল তারা আপনার এখানে সবাই আসে নিয়মিত পড়াশোনা করে, পরিবার থেকে তাদের বাবা মা যারা আছে তারা বলে যে এখানে যা ভালো কিছু হবে, সবাই আসে এখানে। আমি অনার্স চতুর্থ বর্ষে পড়াশোনা করছি এবং সাথে চাকরির বইও পড়ছি এখানে এই লাইব্রেরিতে। আমার পড়াশোনা কমপ্লিট, একাডেমিক পড়াশোনা কমপ্লিট, এখন আমি চাকরি প্রত্যাশী, চাকরি বাকরির জন্য এই যে বিভিন্ন BSc কর্তৃক BCS, প্রথমে লোকে বলবো যে BCS পরীক্ষার্থী, পরবর্তীতে প্রাইমারি আছে, বিভিন্ন মানে NTRC-র অধীনে পরীক্ষাগুলো আছে, যে এইগুলো আর কি প্রস্তুতি আমি নিচ্ছি এখান থেকে। এই পাঠাগারে আসছেন সাংবাদিক তিলক রায়। এই যে তিলক রায়, যে এখানে যে সুন্দর একটি পাঠাগার করেছেন আনসারউদ্দিন খান পাঠান, সার্বিকভাবে এই এলাকার মানে কেমন মানে মানুষের বা শিক্ষার্থীদের কেমন উপকার হয়েছে এটা?
আনসারবাড়ির এই পাঠাগারটি আসলে প্রশংসা দাবিদার। কারণটা হলো যে এই এলাকার গ্রামীণ পর্যায়ে লাইব্রেরিটা পাঠাগারটা শিক্ষার আলো ছড়াচ্ছে এলাকার, বিশেষ করে দরিদ্র পরিবারের চাকরিজীবীরা এখানে বিভিন্ন ধরনের বই পাচ্ছে, সাম্প্রতিকের উপরে বিভিন্ন ধরনের বই পেয়ে ওরা পড়াশোনা করে বাংলাদেশি চাকরিতে অংশগ্রহণ করতে পারছে। বিশেষ এরকম একটা সুন্দর পাঠাগার গ্রামীণ অজপাড়াগায়ে মানে কাজলা গ্রামে গঠন করেছেন তা খুবই প্রশংসা দাবিদার রাখে। এবং এলাকার ছেলেমেয়েরাও পড়াশোনার প্রতি অনেকটাই ঝুঁকে পড়েছে, অনেক ছেলেমেয়েই সকাল 9টা থেকে 5টা পর্যন্ত এখানে পড়াশোনা করছে, চাকরিতে অংশগ্রহণ করতে পারছে, এটা খুবই প্রশংসার দাবিদার বলে আমি মনে করি। শাহাদা স্মৃতি পাঠাগারের যিনি লাইব্রেরিয়ানের দায়িত্ব আছেন হাফিজুর রহমান লেলিন, এখানে আপনি প্রতিদিন যাবত আছেন লাইব্রেরিয়ান হিসাবে? লাইব্রেরি আমি শুরু থেকেই আছি, লাইব্রেরি 1/1/2011 শুরু এবং নতুন ভবনে আমরা 2019 থেকে শুরু, এই প্রথম থেকে আমি আছি। এখানে আপনার মানে কয় হাজার বই আছে? প্রায় 5,000 বই আছে। এখানে আপনি প্রতিদিন কেমন পাঠক আসে? প্রতিদিন প্রায় 35-40 জনের মতো পাঠক আসে। এটা বন্ধ কোনোদিন বন্ধ থাকে কি না? প্রতিদিনই খোলা এটা? এটা সপ্তাহে প্রতিদিনই খোলা, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। বই পড়াকে যথার্থ হিসাবে যে সঙ্গী করে নিতে পারে তার জীবনের দুঃখ কষ্টের বোঝা অনেকটাই কমে যায়। বই মানুষকে জাগ্রত করে, জ্ঞানের দরজা খুলে দেয়। আলোকিত মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে হলে বেশি বেশি বই পড়তে হবে। আমরা আলোকিত মানুষ তৈরি করতে চাই বেশি বেশি বই পড়ার মাধ্যমে। আসুন সবাই আমরা বই পড়ি, জ্ঞান অর্জন করি। দর্শক মণ্ডলী, আজকে আমরা এই শাহাদা স্মৃতি পাঠাগার থেকে, এই কাজলা গ্রামের শাহাদা স্মৃতি পাঠাগারে আজকে আমরা এসে যে সার্বিকভাবে যে এখানে যে তাদের গ্রাম অঞ্চলে যে তাদের যে পাঠাগারটির অবস্থান দেখলাম অত্যন্ত ভালো। সার্বিকভাবে আমরা চাই এই পাঠাগারটি আরও দিনে দিনে উন্নতি হোক এবং এই এলাকায় জ্ঞানের আলো ছড়িয়ে যাক, এবং এখানে যারা কিশোর যুবক তারা আছে তারাও এখানে এসে পড়ার মাধ্যমে তারা আলোকিত হোক। সবাইকে ধন্যবাদ। আমি ফারুক আহমেদ, ভিডিও ধারণ ছিলেন শামীম খান, জি নিউজ, কাজলা, পূর্বধলা, নেত্রকোনা।